বিজেপি রে হই গলেনি অড়নিশ্বাসী দল দেউনি এতটা গুরুত্ব খোঁজা পড়ুনাহান্তি দলীয় কার্যক্রমরে আসন্তা নির্বাচনরে টিকেট মধ্য নদেই পারে দল হ্যাঁ আজ্ঞা আমি এমিতি জনে যুব নেতাঙ্ক বিষয়ে কুছু যে দিনে রাহুল গান্ধীঙ্কর একদম খাস থিলে দিল্লী দরবারে তাঁকর বেশ দবদবা থিলা রাজ্যর বরিষ্ঠ কংগ্রেস নেতাঙ্কু রাহুল ঘণ্টা ঘণ্টা ধরি অপেক্ষা করাউতে বেলে তাঁকর পাই থিলা সবুবেলে রাহুলক দুয়ার খোলা সে আউ কেহি নুহন্তি সালেপুর পূর্বতন বিধায়ক প্রকাশ চন্দ্র বেহরা প্রকাশ 2009 সক্রিয় রাজনীতিকু আসন্তি কংগ্রেস তাঁকু সালেপুর বিধায়ক প্রার্থী ভাবে টিকেট দিয়েছিল সে নির্বাচনে সে 65,098 খণ্ড ভোট পাই রাজ্য রাজনীতি হইচই সৃষ্টি করে মাত্র 1200 ভোটে হারি যাই সিনা কিন্তু রাজ্যর জনে টাণুয়া যুব কংগ্রেস নেতা ভাবে উভা হয়েছিল 2014 প্রকাশ 78,343 খণ্ড ভোট পাই বিজেপি প্রার্থী হরাই বিধায়ক ভাবে নির্বাচিত হয়ে আসি বিধানসভা বিধানসভায় তাঁক বিচক্ষণতা প্রশ্ন ও দক্ষতা শাসক দলক অড়ুয়ার পকাই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য মধ্যে হয়েছিল প্রকাশ 2019 নির্বাচন সময় কংগ্রেস তাঁক প্রার্থী করাই নথিলা সে বিজেপি যোগ দিয়ে আর্বাচন মধ্যে লড়িলে কিন্তু বিজেডি প্রার্থী প্রশান্ত বেহরাঙ্কু সে হারি যাই বিজেপি প্রার্থী হিসাবে সালেপুর ভি নির্বাচন মন্ডলী যেত ভোট পাই তাহা বিজেপি দল কেবি স্বপ্নের ভাবি নথিব এবে বিজেপি কটক জেলা সভাপতি অনেক প্রকাশ কিন্তু দল ভিতরে তাঁকু যেতটা গুরুত্ব দিয়ে কথা দিয়ে যাও না দলীয় কার্যক্রমে খোঁজা পড়ু না প্রকাশ দল ভিতরে সে এক প্রকার অণনিশ্বাসী হয়ে গেলে বলে তাঁক নিকটতম মহলর প্রকাশ পাইছে তেমন আমি যা সূচনা মিছে কংগ্রেস কু ফেরিবে প্রকাশ জোরদার ভাবে ঘর বাউড়া হব তাঁকর দিল্লী যাই হাইকমান্ড করে আলোচনা খুব শীঘ্র বিজেপি দেবে ইস্তফা তবে বিজেপি খুব সক্রিয় থিবা প্রকাশ পুনি থরে কংগ্রেস কু ঘর বাউড়া হচ্ছন্তি কিবা পদ্ম ফুল পোখরী রে বুড়ি নির্বাচন বৈতরণী পার হেবে তাহা খুব শীঘ্র স্পষ্ট হব ভুবনেশ্বর তাপস দাস রিপোর্ট স্টুডেন্ট।